হয়েছে। জব করতে করতে মনে হলো এবার একটা নিজের কোনো কিছু করা দরকার, মানে নিজের একেবারে যেটা কিনা আমাকে দিয়ে প্রতিষ্ঠিত হবে, আমার প্রতিষ্ঠান, কিংবা আমি রেখে যাব এমন কিছু যেটা আমার সন্তানও বলতে পারবে এটা আমার মায়ের তৈরি। তো ওই চিন্তা থেকে এবং সবচেয়ে বেশি শাড়ির প্রতি ভালোবাসা থেকে বুটিক হাউসের একটা স্বপ্ন তো দুয়ে দুয়ে চার করে ফেললাম আমি আর আখি ভদ্র মিলে। এভাবেই আমাদের যাত্রা শুরু। ত্রিভু মূলত সুতি শাড়ি নিয়েই কাজ করে, টাঙ্গাইলের তাঁত শাড়ি নিয়েই কাজ করে। আমরা শাড়ি তৈরি করার আগে বা শাড়ি ডিজাইন করার আগে ফ্যাশনের চাইতে সবচেয়ে আগে যদি কোনো কিছু মনে করি সেটা হচ্ছে আরাম বা কমফোর্ট। ত্রিভু যুক্ত হওয়ার আগে আমরা ছোটোখাটো একটু ট্রাই করছিলাম যে বাংলাদেশের শাড়ি পরে বাংলাদেশের সিনেমার গান নিয়ে আমরা একটু ছোটো ছোটো একটা ক্লিপস বানাবো, তো ওটা মাঝপথে থেমে যায়। তো আবার যখন আমরা ত্রিভু নিয়ে যুক্ত হলাম তখন আমাদের মধ্যে মনে হলো যে আচ্ছা শাড়ি পরে আমরা ছোটো ছোটো ক্লিপস বানাই, আর তখন সেটা বাংলা গানের সাথে ছিল না, যেটা খুবই ওই সময় ট্রেন্ড চলছিল কোন একটা গান নিয়ে সেই গানের সাথে ছোট একটা 30 সেকেন্ডের বা 1 মিনিটের একটা ভিডিও বানালাম, মানুষজন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। বাঞ্জারানের পর থেকে আমাদের মনে হলো এবার তো নতুন শাড়ি এসেছে, এবার নাচতে হবে, বিষয়টা এরকম। কিন্তু এটা নিয়ে আমরা অনেক কটাক্ষের শিকার হয়েছি, অনেক নেগেটিভ বুলিং হয়েছে, অনেক নেগেটিভ কথাবার্তা স্টিল আমাদের শুনতে হয়, বলে আমরা যাত্রাপালায় অভিনয় করলে ভালো হতো, আমরা কেন শাড়ি বিক্রি করতে এসেছি, নেচে নেচে শাড়ি বিক্রি করতে হয়। যদিও আমরা দুজনের কেউই এখন এগুলো একদমই পাত্তা দিই না, কারণ আমাদের কাছে এগুলো কোনো ম্যাটারই করে না, কারণ এরকম কমেন্ট আসলে 10টা আসে আর 10,000 কমেন্ট আসে খুবই পজিটিভ। আমরা তো বাঞ্জারান দেখাবো নাচ গান, রূপের ঝলকে রাঙি মন, ছন 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 বাজে পায়েল ছন ছন ছন, ছন 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 বাজে পায়েল ছন 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 ছন। বাঞ্জারানের পর আমরা দেখলাম যে আমরা চারপাশ থেকে, যেমন স্বয়ং রুনা লায়লার কাছ থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, আখি আলমগীর তার আমরা যখন আমরা আরেকটা গান আজ কেন এত ভালো লাগছে, এটা তার মায়ের লেখা গান, অভিনয় করেছেন তার বাবা এবং গাওয়া হচ্ছে রুনা লায়লার, তো সব কিছু মিলিয়ে উনি এটা শেয়ার করলেন। সেখানে সুবর্ণ মোস্তফা থেকে শুরু করে এ যুগের এলিটা করিম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের এই গানটা বা নাচটা শেয়ার করতে শুরু করলেন। তখন আমরা দেখলাম বা বুঝলাম যে বাংলা গানের বা বাংলা সিনেমার গানের একটা অ্যাকসেপ্টেন্স আসলে আমাদের এখনো বাংলাদেশের মানুষের কাছে আছে। একজন বললো যে আপনারা তো নাচ করেন, একবার একটু দেখেন তো, হাই 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 কলি যায়। তো আমি এরকম গানটা শুনতে শুনতে এসে শ্রাবণী জলিকে বললাম যে গানটা কিন্তু সুন্দর, আমাদের নেক্সট নাচটা কিন্তু এটা দেখে হতে পারে। সজনী গো রাত জেগে রাত চলে যায়, সজনী গো দিন গুনে দিন চলে যায়, সজনী গো রাত জেগে রাত চলে যায়। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। সব পোশাকেই আপনি কমফোর্টেবল হতে পারেন যে কোনো জার্নিতে। অনেকে বলে শাড়ি পরে স্কুটি চালানো যায় না, আমরা সেটা দেখাতে চেষ্টা করেছি ওই ভিডিওটাতে। কুর্তি পরে চালানো যাবে, আপনি চাইলে কোর্টস বা শার্ট প্যান্ট পরে আপনি করতে পারেন, পোশাকের স্বাধীনতাটা যে আপনার কাছে আছে, আপনি চাইল যে কোনো কিছু আপনি পড়তে পারেন, সেইটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি ওই স্কুটি চালানো এবং সেই সঙ্গে আমাদের পোশাকগুলো প্রদর্শনী করে। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি ওই গানটাও ছিল, সেইটাও একইভাবে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আমাদের নাচের কারণেই মানে এখন। আর যেটা বলছিলাম যে ওই যে সবাই যেমন অ্যাপ্রিসিয়েট করলো, তার মধ্যে ছিল কি যে মেয়েরা বিশেষ করে অনেকেই ইনবক্স করেন, অনেকেই কমেন্টে লিখেন যে আজকে আমার মন ভালো নেই কিন্তু আপনাদের এই নাচ আমার মন ভালো করে দিয়েছে। শাড়িওয়ালি এটা নেগেটিভ অর্থেই বলতো আগে, কিন্তু এখন পজিটিভ। আমরা চাই এমন একটা জায়গায় পৌঁছতে যেন মানুষ শাড়ির প্রতি এত বেশি আগ্রহী হোক, মানুষ যেন শাড়ির প্রতি এত বেশি তাদের ভালোবাসা জন্মাক যে আমাদের কাছে অর্ডার আসা মানেই আমরাও তাঁতিদের কাছে অর্ডারটা দিতে পারবো এবং তাঁতিরা বসে থাকবেন না। আমরা কখনো যদি অনেক বড় হতে পারি ত্রিভু, তাহলে এরকম একটা স্কুল করবে যেখানে স্বশিক্ষিত সুশিক্ষিত যে কেউ এটা একটা পেশা হিসেবে
নিতে পারে, যাতে তাঁতিরা নিজেদের সেই প্রাপ্য সম্মানটুকুও পায়। আমরা তো বাঞ্জারান, দেখাবো নাচ গান, রূপের ঝলকে রাঙি মন, ছন 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 বাজে পায়েল, ছন 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 বাজে পায়েল, ছন 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 ও।